কর্মকর্তারা আরো ভয় পাচ্ছে জানাজায় অংশ গ্রহণ করতে বাধা সৃষ্টি করা হয়েছে জানাজায় অংশ গ্রহণ করেছে গুলি করা হয়েছে খুন করা হয়েছে মামলা দেওয়া হয়েছে আমাদের অনুশাসন মানার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য এই জালিম সরকারের আমরা তীব্র নিন্দা করতে পারি আমির জামাত কেন্দ্রীয় নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে অন্যথায় জন রুশে সরকার ফেনার মতো ভেসে যাবে স্পষ্টভাবে বলতে চাই অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে কোন রকম টালবাহানা জনগণ বরদাস্ত করবে না আলেমে দিন যারা গ্রেফতার করে রাখা হয়েছে সকল আলেম ওলামাকে মুক্তি দিতে হবে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে এই জালিম সরকারের পতন ঘটাতে হবে আমরা আগামী দিনের সকল কর্মসূচিতে জান বাজি রেখে ভূমিকা পালন করে